হাই, আপনি আপনি কে? ম্যাডাম, আপনি আমারে চিনতে পারেন নাই? আমি তো আপনার খুব কাছের মানুষ, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনার লগেই থাকতাম। ম্যাডাম কি বলতেছেন এগুলা? আচ্ছা, আপনি কি বিদেশ থেকে আসছেন? না ম্যাডাম, আমি বাইরের দেশ থেকে আমু কিনলিগা। ম্যাডাম আমি না কিছুই বুঝতে পারতাছি না যে আপনি আমারে কিনলিগা চিনতে পারতাছেন না। আপনার ভয়েসটা চেনা চেনা লাগতেছে, আপনার চেহারাটাও কেমন জানি চেনা চেনা লাগতেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আপনি বলেন তো, আপনার পরিচয়টা দেন তো আমাকে, কে আপনি? ম্যাডাম আমি তো রোকেয়া। ম্যাডাম রোকেয়া? কোন রোকেয়া? রোকেয়া আমার পাশে কাজ করতিস তুই, সেই রোকেয়া? তোর চেহারা তো পুরো পরিবর্তন হয়ে গেছে, তুই না কুচকুচা কালা আসিলিস, তো বয়সা হলি কেমনে? মানে আমি তো ভাবতে পারতেছি না, এই কি কি হয়েছে আমাকে বলতো। ম্যাডাম আমি আপনার কাছে ছুটি চাইছিলাম, গ্যারামে যাওয়ার লিগা আমার একটা কাম ছিল, পরে তো আপনি আমার ছুটিও দিছেন না, আমি গ্যারামও গেছিলাম, ওই কামটা না আমার হয়ে গেছে ম্যাডাম। তারপরে সামান্য 15 টাকা, 15 টাকা আমার এই কপালটা খুললে দিছে ম্যাডাম, এখন তো আমার পুরো কপাল নাই ঘুরা গেছে। কি সব উল্টাপাল্টা বলতেছিস, 15 টাকা আমার জীবন পরিবর্তন করে কিভাবে? আচ্ছা আমাকে খুলে বলতো কি হয়েছে, আর তোর এটা কি অরিজিনাল চামড়া? আমি তো বুঝতেছি না কিছু, মানে কি আমাকে একটু খুলে বল না কি হয়েছে। ম্যাডাম আমি না এক সময় 15 টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনছিলাম ম্যাডাম, আর ওই লটারির ডেটও হয়ে পড়ছিল, হেললিগাই না আমি গ্যারামে গেছিলাম ম্যাডাম, আর গ্যারামে গিয়া দেখি ওই 15 টাকা 15 কোটিতে পরিণত হয়েছে ম্যাডাম, আমার তো জীবনটাই ঘুরে গেছে, আমি তো অনেক বড় লোক হয়ে গেছি ম্যাডাম। জানেন ম্যাডাম আমি যখন কালা ছিলাম, মাইন সামারে খালি করতো এই কালা রোকেয়া কালা রোকেয়া, আমার যে কি কষ্ট লাগতো ম্যাডাম, আমার বুকটা ফাইটে যাইতো, কিন্তু আমি তো এখন 15 কোটি টাকার মালিক, আর এত টাকার মালিক হয়ে আমি যদি কালা থাকি তাহলে কি হয় ম্যাডাম কোন? তারপরে না আমি মাইন সারে জিগাইছি, একটা বেডা আছে না বেডা, ওই যে কি জানি নাম, ওই যে মাইকেল জ্যাকসন আউ এরকম করে গান গাইতো, ওই বেড়া কেমনে কালা থেকে ধোয়া হইলো, পরে মাইন সামারে কইছে কি ওই যে সুই মুই গুতা মুতা দিয়া, তারপরে যে লেজার ট্রিটমেন্ট মিটমেন্ট করাই না ম্যাডাম, আমি ও না 1 কোটি টাকা খরচ কইরা ওই ট্রিটমেন্ট করাইছি ম্যাডাম, তারপরে আমি ওই আউ এর মতো কালা থেকে ধোয়া হয়ে গেছি ম্যাডাম, আমার সুন্দর লাগতেছে না? তোকে তো খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর তোর স্কিনটা হয়ে গেছে, ফর্সা স্লিম হয়ে গেছিস, আগে তো একটু খাটো ছিলিস এখন একটু লম্বাও হয়ে গেছিস, ও হিল পড়ছিস সেই জন্য না, এই ড্রেসটারও তো অনেক দাম মনে হচ্ছে, তুই পুরো সব কিছু চেঞ্জ করে ফেলছিস, তোকে একেবারে সেই লাগতেছে। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসতেছে, আচ্ছা তুই তো এখন 15 কোটি টাকার মালিক হয়ে গেছিস, এখন আমার বাসায় কেন আসছিস? এখন তো তুই ওই টাকাই বসে বসে খেতে পারবি। ম্যাডাম ওটা তো আমি 15 কোটি টাকার মালিক হইছি, কিন্তু আমার জীবনটা কি আর পরিবর্তন হয়েছে নাকি কোন? ম্যাডাম আমি সারা বছর আপনার বাসায় কাম করে আইছি, আর কাম ছাড়া তো আমি কিছুই পারি না ম্যাডাম, তাহলে আমি কি করবো কোন? রাজার দন বইয়া খাইলেও তো শেষ হয়ে যায় ফুরাই যায়, আর আমার 15 কোটি টাকা যদি আমি বইয়া বয়ে খাই তাহলে আমার এই টাকা শেষ হয়ে যাবো না ম্যাডাম, এটা কি কেম নয়? এত কষ্ট করে আমি বড় লোক হইছি, টাকা তো শেষ হইতে দিব না, বড় লোক তো আমার থাকতেই হবে, হ্যাঁ লিগা ম্যাডাম আমি আপনার বাসায় কাম করব ম্যাডাম, কাম করেই তো আমার খাইতে হইব, কাম ছাড়া কি আমি আর চলতে পারবো নি কোন? ম্যাডাম এর লিগা আমি আপনার বাসায় কাম করতে আইছি, আর ম্যাডাম ওই যে আপনি তো মেলা সুন্দর ম্যাডাম, মুখে শরীরে কি লোশন মোশন মাহেন বিদেশি, আমি তো মূর্খ সূর্খ মানুষ, ওইসব তো কিছুই জানতাম না জানিও না, ম্যাডাম আমি তো আপনার বাসায় কাম করুম, তার পাশাপাশি ম্যাডাম লোশন মোশন যদি কিনাই না দিতেন যত টাকা লাগবো ম্যাডাম, আমি রোকেয়া মানুষ সব দিবো ম্যাডাম, তারপর আমি এই সুন্দর চোটারে ধরে রাখবো ম্যাডাম, আপনি আমার আইনা দিবেন ম্যাডাম? লোশন মাখবি না? আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুই তো এখন 15 কোটি টাকার মালিক, তুই তো এখন 2 হাতে টাকা খরচ করলেও তোর টাকা শেষ হবে না, সমস্যা নেই, তোকে আমি লোশন এনে দেওয়ার ব্যবস্থা করতেছি। ম্যাডাম দেখেন আপনারা দেখা কথাই ফুরাই না ম্যাডাম, কতদিন আপনারা দেখি নাই, আপনারা না দেখা আমার পরনটা না অস্থির অস্থির করছিল ম্যাডাম, আপনারা দেখার লিগা এখন দেখা লাইছি খুব ভালো লাগতেছে, সব কথা কি রাস্তায় এনে দাঁড়ায় দাঁড়ায় কমু নাকি? ম্যাডাম চলেন বাসায় চলেন, অনেক কাম আছে না, আমি তো অনেকদিন ছুটিতে ছিলাম, কোনো কামই তো বাসায় করতে পারলাম না, সব কাম পড়া রয়েছে আউলা জল হয়ে রয়েছে মনে কর, চলেন আমার সব কাম দেখাই দেন আমি সব করে দিব। হ্যাঁ রে প্রচুর কাজ জমে আছে, তুই বাসা থেকে যাওয়ার পর একটা কাজের লোকও খুঁজে পাই না, আর কাজের লোকের যা চাহিদা এখন কি করব, বাসাটা পুরো মাছ বাজার হয়ে আছে, তুই চল আমার সাথে তাড়াতাড়ি, ঘরটা সব কিছু তাড়াতাড়ি ঠিক করতে হবে, আর তোর যা যা লাগে সব আমি এনে দেওয়ার ব্যবস্থা করছি, আয় আয় চল আমার সাথে। ম্যাডাম